আর একটা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলের বেতন বৃদ্ধি বিষয়ে বৃহস্পতিবার দুপুরে অভিভাবকদের নিয়ে বৈঠক করলো ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হাই স্কুলের কর্তৃপক্ষরা। অভিভাবকের অভিযোগ যে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট স্কুল একটি কেন্দ্রীয় সরকারি স্কুল, সেই স্কুল ফারাক্কা ব্যারেজে যখন তৈরি হয় সেই সময় স্কুল তৈরি করা হয়েছিল ফারাক্কা ব্যারেজের কর্মরত কর্মীদের ছেলে মেয়ে এবং পার্শ্ববর্তী স্থানীয় বাসিন্দাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য। কিন্তু বর্তমানে ফারাক্কা ব্যারেজ স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়ায় ফারাক্কা ব্যারেজ স্কুল চালাতে হিমশিম খেতে হচ্ছে ব্যারেজের প্রশাসনকে। ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার জানান যে বর্তমানে এই স্কুল চালাতে গেলে দিল্লির নির্দেশ অনুযায়ী স্কুল চালাতে হবে, আর দিল্লির নির্দেশ অনুযায়ী বেতন বৃদ্ধি করা হচ্ছে, আর তাতেই সমস্যায় পড়েছে ফারাক্কা ব্যারেজ হাই স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট হায়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত একটা মিটিং কল করা হয়েছিল। এর পূর্বে গত 4 তারিখ জিএম অফিসে জিএম সাহেব, এসি সাহেব এবং আমাদের ব্যারেজ স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল সহ 4 জন আমরা যে গার্জেন প্রতিনিধি আছি তাদেরকে নিয়ে 4 তারিখ একটা মিটিং করে। সেখানে বলা হয় যে আমাদের দিল্লি থেকে নাকি অর্ডার আছে এই স্কুলে ছাত্র ছাত্রীদের বেতন না নিলে ডেভেলপমেন্ট করা যাবে না, সেখানে না হলে স্কুলটা বন্ধ করে দিতে হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে যারা আমরা গার্জেন প্রতিনিধি তারা বলেছিলাম যে এই করোনা আবহে মানুষ ঠিকমতো রোজগার করতে পারছে না, যেখানে ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা, দোকানদারই বেশি, সরকারি স্টাফ মাত্র 10 থেকে 12 জনের বাচ্চা এখানে পড়ে। সেখানে আরটিআই মানে শিক্ষার অধিকার আইন অনুযায়ী কোনো ছেলেকে আমরা বঞ্চিত করতে পারি না। তো আমরা আজকে গার্জেন প্রতিনিধি হিসাবে আপনার এই ফি স্ট্রাকচার মেনে নিতে পারছি না, সমস্ত অভিভাবকদের সামনে আপনাকে ফি স্ট্রাকচার ভেঙে বোঝাতে হবে, এবং তাতে যদি অভিভাবকরা রাজি থাকেন তাহলে আমরা মিটিংয়ে একটা কোনো সিদ্ধান্ত নেব। কিন্তু আজকে জিএম সাহেব উনি ওনার বক্তব্য বলে গেলেন, গার্জেনদের কোনো কথা উনি আজকে শোনেননি, এটা সবচেয়ে খারাপ লেগেছে আমি একজন গার্জেন প্রতিনিধি হিসাবে। আমার বলার সুযোগ দিয়েছে হয়তো, কিন্তু গার্জেনদের মধ্যে থেকে কোনো প্রশ্ন বা কোয়ারি ছিল, তাই আমরা সিদ্ধান্ত নিলাম। উনি যেটা বলতে চাইছেন যে প্রতি মাসে আগে যেটা 385 টাকা 1, 2, 3, 4 সারা বছরের বেতন ছিল, এবার সেটা উনি চাইছেন যে প্রতি মাসে 380 টাকা 1, 2, 3, 4 420 এরম করে ধাপে ধাপে 600 অবধি গিয়ে উচ্চ মাধ্যমিক অবধি ঠেকেছে। কোনোভাবেই সহমত না, আমরা এই ফি স্ট্রাকচার বৃদ্ধির তীব্র প্রতিবাদ করছি, এবং আমরা এই প্রতিবাদের জন্য আগামী 17 তারিখ বৃহস্পতিবার ব্যারেজ স্কুলের মাঠে 3টের সময় সমস্ত গার্জেনদেরকে ডেকেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নেব, এবং সিদ্ধান্ত নিয়ে গার্জেন প্রতিনিধিরা 4 জন রেজুলেশন করে কী সিদ্ধান্ত হলো সেটা জানাবো। আমরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে এই বিষয়টি জানাবো, কারণ এটা দীর্ঘদিনের স্কুল, একটা নামকরা স্কুল, থেকে আমরা রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে দরকার পড়লে জিএম অফিসে। আমার নাম প্রণয়কান্তি সরকার, আমি অভিভাবক প্রতিনিধি। শান্তি কিসে নহিঁ চাই, ওটু চায় জীবন বদলায়।